হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি বেসিক্যালি 7 ডেজ থেকে ঈদের যেগুলো ফুফুলা যেগুলো বিরিয়ানি আছে ওইগুলো অর্ডার করছি ফুড ফান্ডা থেকে। আর আমি অর্ডার করছি একটা কাচ্চি বিরিয়ানি, এরপরে একটা আকনি বিরিয়ানি, এরপরে একটা মোরগ ফোলাও, এই তিনটা অর্ডার করছি। দেন 1 লিটার একটা বোরহানি অর্ডার করছি। এগুলো আমার টোটাল ফসছে কি? বাই দ্য ওয়ে, আমি মেজবানি আকনি দুইটা অর্ডার করছি, কারণ আমি ওনার থেকে জিজ্ঞেস করছি আপনার এখানে কি সবচেয়ে বেশি পপুলার। ওনারা বলছে যে কি ওনাদের সবচেয়ে বেশি পপুলার মেজবানি আকনি। এটা আমি আপনাকে ডিসপ্লেতে শো করাচ্ছি কি কি অর্ডার করছি। ওটা টোটাল আমার ব্যাটের সহকারে ফসছে 996 টাকা। এই ছিল এরকম মোটামুটি প্রাইস। আর এখন আজকে বেসিক্যালি খেয়ে দেখবো এদের কোনটা বিরিয়ানি আমার কীরকম লাগে। ওইটা মানে আমি 10-এর মধ্যে একটা মার্ক দিব যে এই খাবারটা 10-এর মধ্যে কত হইতে পারে, ঠিক আছে? মানে আমার কীরকম ভালো লাগছে ওইটা আমি একটা ফিডব্যাক দিব। দেন চলুন ভিডিও শুরু করা যাক, একটা একটা দিকে কী আছে। সো এইটা সাইডমে রাখতেছি। প্রথমে আমি এরকম এক্সাইটমেন্ট এদের খাবার আমি প্রথম অর্ডার করছি, কোনটা দিয়ে প্রথমে শুরু করব ওইটাই কি ডিসাইড করে পারতেছি না যে প্রথমে কোনটা দিয়ে শুরু করব। আচ্ছা ঠিক আছে, যাই হোক, প্রথমে যে টুফুর আছে এটাই খুলে দেখি ওইটাই কি। এটা হলো মোরগ পোলাও, কালারটা যেটা স্মাইল আসতেছে, যেটা সুগ্রান আসতেছে, এটা অনেক মাশাল্লাহ অনেক সেরকম। আপনারা যদি দেখেন আপনাকে যদি দেখাই কুচ এরকম টাইপের। চলেন একটুখানি নিয়ে দেখি কীরকম। চিকেন সফট কিন্তু অনেক বিগ, হাতে নিয়ে নি। চিকেনটা অনেক সিদ্ধ হয়েছে, একদম ফোফাইলে সিদ্ধ হয়েছে। স্কিপ করে দিব। বিসমিল্লাহ, দেখা যাক। একদম কুক, একদম পারফেক্ট। আর চিকেনটা যেরকম বলতেছি চিকেনটা একদম প্রোফাইলে একদম সিদ্ধ হয়েছে, যেটা যেটা আঁশ আছে প্রত্যেকটা আঁশ খুলে খুলে চলে আসতেছে। আপনারা হয়তো দেখতেছেন নাকি জানি না, প্রত্যেকটা আঁশ অনেক ভালো সিদ্ধ হয়েছে। একটু মিট সহকারে একটু নিয়ে দেখি। এটাকে অবশ্যই 10-এর মধ্যে 9 অবশ্যই দেওয়া যায়। আপনারা অবশ্যই 7 ডেজের এই মোরগ পোলাওটা অবশ্যই ট্রাই করবেন। এটা আসলে এর টেস্টটা অথেন্টিক। আর সবাই, আমি অনেকজন থেকে জিজ্ঞেস করছি 7 ডেজের খাবার কীরকম, এরা বলছে 7 ডেজের খাবার 7 ডেজের খাবারে, এটা কোনো সাথে কম্প্রোমাইজ করা যায় না, মানে কোনো তুলনাই হয় না অন্য কোনো রেস্টুরেন্টের সাথে। এটার খাবার আসলে একটু ডিফারেন্স, এটার টেস্ট আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই এটা ট্রাই করতে পারেন আপনারা। দেন দেখি অন্য একটা ট্রাই করি, এটা কি এখন আমি নিজেও জানি না, কিন্তু এটাই বরাবরের মতো যেটা সুগ্রান আসতেছে ওটা অনেক সেরকম। মনে করেন আমি প্রত্যেকটা করার আগে এটাই জাস্ট ভাবি, কথা না বলি জাস্ট খাই ফেলি, বুঝছেন? কারণ আমার কথা বেশি বলতে ইচ্ছে করতেছে না, এরকম মজার মজার খাবার সামনে রাখার পরে। এটা মেবি খাচ্ছি বিরিয়ানি, একটু শিওর হইনি। এটা কাচ্চি বিরিয়ানি, চলেন নিয়ে একটু টেস্ট করে দেখি এটার টেস্ট কীরকম। বিসমিল্লাহ, এটার মিট একটু হার্ড টাইপের, মোটামুটি বেশি হার্ড না।
প্রথমে একটু আমি বুরহানি নিয়ে নিই। এদের কিন্তু একটা বুরহানি আছে, এটা কিন্তু একদম পারফেক্ট। চলুন এখন কাচ্চি বিরিয়ানিটা একটু দেখি, টেস্ট করি কিরকম। একটু হার্ড প্যাকেট, ফাইনালি 1 ঘন্টা পরে মিট এখান থেকে সরাতে পারলাম। যখন সামনে যখন এটা যখন বানাতেছিলাম তখন মনে হয়েছিল কি মিটটা অনেক হার্ড টাইপের হবে, কিন্তু বিশ্বাস করেন যখন মুখে দিছি একদম সফট, ঠিক আছে, একদম জুসি জুসি টাইপের, বুঝছেন। ট্রেনে যখন আমি ছুটাচ্ছিলাম হয়তো একটা চামচের জন্য ছুটতেছিল না, কিন্তু অনেক সেরকম। এরা তো একদম 10-এর মধ্যে 100% ডিজার্ভ করে। এরপরে আমাদের লাস্ট একটাই বাকি আছে, যেটা হলো মেজবানি আকনি। সো এখন আমাদের সবার শেষে মেজবানি আকনিটা ট্রাই করে দেখব যে কীরকম। মাশাল্লাহ, এটার স্মাইল অনেক সেরকম। এটা মেবি ওনারা আমাকে যতটুকু বলছে এটা মেবি সিদ্ধ চাউলের, যেটা এ যে কোনো একটা মিট অনুষ্ঠানে বা মেজবানি দেয়, ওই জন্য এটার নাম মেজবানি, মেজবানি আপনি সরি। তালু দেওয়ার কথা, তালু হালকা নিয়ে নিই। সো আমরা দেখছেন যে যেটা মোরগ পোলাও আর যেটা কাচ্চি ছিল ওটা আমি কি করছি, নিয়েছি হালকা রেখে রেখে দিছি। কিন্তু এটা আমরা দেখছেন সম্পূর্ণ যেগুলো নিয়ে সবগুলো খেয়ে ফেলেছি, এটার টেস্টটা ফুরাই ডিফারেন্স, বুঝছেন। আপনারা যারা মেজবানি আকনি খান, ঠিক আছে, এইটার জন্য 1 অফ দ্য বেস্ট, বুঝছেন। কী বলতাম, এটাকে আমি ভাবতেছি না 10-এর মধ্যে 20 দেওয়ার জন্য, বুঝছেন। এটাকে আজকের এটা উইনার হলো এই মেজবানি আকনি, ঠিক আছে। আপনারা অবশ্যই 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 যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই 7 ডেজের এই আকনি বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা টেস্ট মাশাল্লাহ অনেক সেরকম, ঠিক আছে। আর দেন আমাদের কাছে একটা আইটেম বাকি আছে, ওটা হলো 7 ডেজের না, এটা হলো সুলতান ডাইনেট, যেটা আমি একদিন আগে না সরি গতকাল অর্ডার করছিলাম। এটার ফিরনিগুলো খাওয়া হয় নাই। চলুন এখন যখন বিরিয়ানি টিরিয়ানি খাওয়া যখন ডান এসে ফিরনিটা একটু ট্রাই করে দেখি। এটা আমার প্রাইস পড়ছে মেবি 60 টাকা, ওই রকম টাইপের প্রাইস পড়ছে এটার।
আর যদি আপনারা যদি চান সুলতান ডাইনের খাবারগুলো রিভিউ করি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে আমাদের একটাই জিনিস জরুরি, ওটা হলো আপনাদের সাপোর্ট। আর যদি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন রেস্টুরেন্টের খাবার খেয়ে রিভিউ করে জানাবো এটা। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, জাজাকাল্লাহ খায়ের।